हरे कृष्णा आमादेर ब्रजबिहारिणी चैनल दी आपनारा दया करे सबस्क्राइब करुन आर पाशेर बेल आइकन टी प्रेस करुन नतुन नतुन वीडियो देखार जन्नो राधे राधे। हरे कृष्ण आपनादेर सबाइके ब्रजबिहारिणीर यूट्यूब चैनेले स्वागत। आज आमी बानाते चलेछि खूब सहज पद्धतिर टुटी फुटी केक जा प्रेशर कूकारे सहजे बनानो जेते पारे। ताले आसुन शुरू करा जाक। प्रथम एक पात्रे हाफ कप तेल नेब, जेको वेजिटेबल अएल नीते पारें। और तारपरे देव हाफ कप चीनीर गुड़ो, मिक्सर मेशिने चीनीटाके गुड़ो करे नेबें एवं ए दुटो के भालो भावे मिक्स करब। এরপর একটা ছাঁকনিতে এক কাপ ময়দা নেব। তারপর তাতে অ্যাড করব হাফ চা চামচ বেকিং সোডা এবং তারপরে এক চা চামচ বেকিং পাউডার দেব এবং আলতো করে মিক্স করে নেব। এরপর এর মধ্যে দেব হাফ কাপ দুধ। এরপর এই কেকের ব্যাটারে অ্যাড করে দেবো ভ্যানিলা এসেন্স। ব্যাটারটার কনসিস্টেন্সি একদম পোরিং হতে হবে। এরপর গুঁড়ো ময়দায় মাখানো টুটি ফুটি আমরা এর মধ্যে দিয়ে দেবো ব্যাটারে। এরপর একটা বাটি নেব যেটাতে আমরা কেকটা বেক করব। সে বাটিটাকে ভালোভাবে তেল দিয়ে মাখিয়ে নেব। ঠিক এইভাবে চারিপাশটা মাখাবো। এরপর গুঁড়ো ময়দা দিয়ে একটা হালকা কোটিং করব পুরো বাটিটা। এরপর এই বাটিতে ব্যাটারটা ঢেলে দেব। এরপর প্রেশার কুকারে যে কোনো নুন বিছিয়ে দেব ভেতরে ভালোভাবে এবং তার উপরে বসিয়ে দেব কেকের বাটিটা। এবার প্রেশার কুকারের ঢাকনাটা বন্ধ করে দেব এবং নজলটা খুলে রাখব। 30 থেকে 40 মিনিট অবধি আমাদের কেকটা হতে টাইম লাগবে। খুব বেশি হলে 50 মিনিট লাগতে পারে। মাঝে একবার 30 মিনিট পরে একবার খুলে ঢাকনাটা খুলে একবার একটুখানি চেক করে নেবেন কেকটা কতটা ফুলেছে এবং প্রয়োজন হলে কোনো টুথপিক বা সরু কোনো জিনিস দিয়ে কেকে একবার ঢুকিয়ে দেখবেন যে কেকের ব্যাটারটা সেই টুথপিকের গায়ে লাগছে কি না। যদি না লাগে তাহলে বুঝবেন আপনার কেক তৈরি। এই দেখুন খুব সহজেই তৈরি হয়ে গেল এগলেস টুটি ফ্রুটি কেক, যা ভগবানের কাছে ভোগ লাগানোর জন্য একদম তৈরি। হরে কৃষ্ণ।